দই বাটা দুধ পনির এবং বিভিন্ন গুড় চিনি মধু মুড়ি চিড়ি খই মুরগি বার্লি ওটস চাল গম আটা এই সমস্ত নিত্য প্রয়োজনীয় প্যাকেট বন্দি খাবারের উপর 5% জিএসটি লাগু করেছে কেন্দ্র সরকার। যদিও ইতিমধ্যে এর প্রভাব পড়তে শুরু করেছে নদিয়া জেলার বিভিন্ন বাজারগুলিতে। মঙ্গলবার বেশ কয়েকটি মিষ্টির দোকানদার জানান, এই সমস্ত জিনিসের উপর আগে কখনো জিএসটি লাগু হয়নি, এখন ক্রেতা বিক্রেতা সকলেরই ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে। বিক্রেতারা জানাচ্ছেন, মেনে নেওয়া ছাড়া উপায় নেই। যদিও তৃণমূল নেতা বলছেন, পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাওয়ার কারণে এমনিতেই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে, এখন মানুষ আরও বিপদে পড়বে। মানুষ কেন্দ্র সরকারের এই সিদ্ধান্ত আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মেনে নিতে পারছি না। প্রভাব ফেলতে গিয়ে আমাদের গরিব মানুষের আগে মূল্যবৃদ্ধি, পেট্রোল ডিজেলের দাম যেভাবে মূল্যবৃদ্ধি বেড়েছে সেভাবে গরিব মানুষ বিশাল আতঙ্কিত আছে। এরপর এই যে জিনিস প্যাকেটে যেগুলো জিনিসগুলো দেখছি আমরা মূল্য কেন্দ্র সরকার লাগু করেছে, এই প্যাকেট ম্যাকেটের যেসব ইয়েতে জিএসটি, তা এইসব এর আগে আমরা কোনোদিন, এর আগে ইউপিএ সরকার ছিল, কোনোদিন এরকম জিনিসটা হয়েছিল না, ঠিক আছে। এই সরকার এই যে যা করছে তাতে গরিব মানুষ আরও আতঙ্কিত হয়ে পড়বে, এতে মানুষের খুব, আমরা যারা বিক্রেতা তাদেরও খুব অসুবিধা, যারা ক্রেতা তাদেরও খুব অসুবিধা। এইভাবে হলে তো গরিব মানুষ আতঙ্কায় পড়বে। এটা একদমই ঠিক হয়নি, এটা কি আপনাদের দাবি? এটা আমাদের হিসাবে বলে অনেক জিনিস ঠিক নয়। সাধারণ মানুষ আমরা আমাদের সব স্টেট মেনে নিলে আমাদের স্টেট মেনে নিতে বাধ্য হবে। আচ্ছা, যে জিনিসগুলোর উপরে এখন জিএসটি লাগু হতে চলেছে তাতে মনে হচ্ছে কোথাও একটা প্রভাব পড়বে? না, সেরকম প্রভাব কিছু পড়বে না, কেননা ভারতবর্ষটাকে তো, তাকেও তো চালাতে হবে ভারতবর্ষ দেশটা। আপনারা তো দৈনন্দিন জিনিস কেনেন, তাতে কি মনে হচ্ছে না এই জিনিসগুলোর দাম বাড়লে পরে একটু অসুবিধা হবে? না না, কোনো প্রভাব পড়বে না। আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের খুব পরিষ্কার বক্তব্য যে বর্তমানে আজকে দিনের নাম করে যে সরকার ভারতবর্ষে এসছে, আজকে সমস্ত কিছু জিএসটি, আজকে আপনারা দেখেছেন যে চাল আটা থেকে শুরু করে গুড় বাতাসা কিছু বাদ দিচ্ছে না। এই জিএসটি বাড়ার ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে, মানুষের এমনি অর্থনৈতিকভাবে বিপর্যস্ত মানুষ, আজকে সব কিছুর দাম বাড়ানো হয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়লে বাজারে তার প্রভাব পড়েছে, ব্যবসায়ীরা বিভ্রান্ত হচ্ছে। প্যাকেটজাত খাবারকে, এর আগেও আমরা ট্রেনের মধ্যেও প্যাকেটজাত খাবার বিক্রি করতে হবে এই ধরনের সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নিয়েছে, তার বিরুদ্ধেও আমরা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আন্দোলন করছি। এ জিনিস আমরা বলতে চাই, আজকে দিন না যাচ্ছে দিনের সরকার তৈরি করতে হবে, এদেরকে সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে নরেন্দ্র মোদীকে, তবেই মানুষ বাঁচবে। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন আরভিজে অঙ্কিত অ্যাপার্টমেন্ট, B2/245, কল্যাণী, আরভিজে বসন্তবাবু রোড, কাঁচরাপাড়া, কলেজ মোড়, কসমো বাজারের পাশে, চৌধুরী অ্যাপার্টমেন্ট 118, সতীশ নদী রোড, হোম টাওয়ার 41, লেনিন সরণি, কাঁচরাপাড়া, ড্যাফোডিলস অ্যাপার্টমেন্ট, কাঁচরাপাড়া, থানার মোড়, সুপ্রীতি অ্যাপার্টমেন্ট, উড়ি দেবেনবাবু রোড, কাঁচরাপাড়া, আরবি স্কুল, দৌলারি অ্যাপার্টমেন্ট, খালি শহর। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন আরভিজে উদ্যোগ, 96/99 বাস স্টেশন রোড, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা, সতীশ নদী রোড। আমাদের ফোন নাম্বার 9836040559।